এই হচ্ছে রামনগরের জ্যাম। রামনগরের যে আমাদের ব্রিজ আছে, এই ব্রিজের কাছের জ্যাম হচ্ছে এরকম, সবসময় লেগে থাকে। এখন তো ছুটির সময়, ফলে দীঘার টুরিস্ট গাড়ি প্রচুর ঢুকছে, সেই জন্যই এত জ্যাম। সামনে কি চলছে এখন, জেসিবি দিয়ে ড্রেনেজ পরিষ্কার হচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে। রাস্তার অবস্থা দেখুন, এইটুকু সরু রাস্তা, তার উপরে এইরকম একটা জ্যাম। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি গাড়িটা সার্ভিসিং করাতে, এটা সেকেন্ড সার্ভিস। এর আগে ফার্স্ট সার্ভিস হয়েছিল প্রায়, মানে আমার প্রায় 10,000 কিলোমিটার হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুটো টার্মে হয়, একটা হচ্ছে 1 বছর, অথবা 10,000 কিলোমিটার হলে সেকেন্ড সার্ভিস হয়। তো আমার অ্যাকচুয়ালি এখন 9,870 কিলোমিটার চলছে, সে কারণে এখন ছুটি টুটি আছে, সেই কারণে আমি ভাবলাম যে সার্ভিসটা করিয়ে নিই। তো সেকেন্ড সার্ভিস করাবো আজকে, কয়েকটা প্রবলেমও আছে, অ্যালাইনমেন্টের সমস্যা রয়েছে, আরও কয়েকটা প্রবলেম আছে, পাওয়ার নিয়ে একটু প্রবলেম আছে, তো এগুলো তাদেরকে বলবো। সাধারণত এখানে এটা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হয় এই সার্ভিসে, আর ফিল্টারগুলো দেখে নেয়, ঠিক আছে, দেখি কী করে সার্ভিস সেন্টারে। আমাদের সার্ভিস সেন্টার এখানে কাঁথিতে, কাঁথিতে সার্ভিস সেন্টার রয়েছে, তো কাল তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, গেলে করে দিবে বলেছে, ঠিক আছে, দেখি কী অবস্থা। তবে কয়েকটা গাড়ির কিছু মডিফিকেশান করেছি অন্য জায়গায়, যেমন এই যে সিট কভার আর ফগ ল্যাম্প সামনে লাগানো আছে, কয়েকটা জিনিস লাগিয়েছি, আর একটা নতুন জিনিস লাগিয়েছি, এখানে ক্যামেরা লাগানো আছে, কিউবো, এটা অনলাইনে কিনেছিলাম, যে ক্যামেরাটা ড্যাশ ক্যাম যেটাকে বলা হয়, সেটা লাগানো আছে, ঠিক আছে। দেখাবো সেকেন্ড সার্ভিসে কী কী হচ্ছে, কত বিল হচ্ছে। এটা হচ্ছে ক্রেটা 2024 এস অপশনাল পেট্রোল মডেল। কাঁথিতেই পৌঁছে গেছি প্রায়, সামনেই শোরুম আছে মানে সার্ভিস সেন্টার, তো এখানে একটা সিগন্যাল আছে ভাই, সবসময় জ্যাম থাকে, আমি যতবার এসেছি এই সিগন্যালে সবসময় থাকি, মানে দাঁড়াতে হয় আর কি। গাড়িটা এখন ওয়াশ করতে হবে, চারদিকে বিশাল সাউন্ড, এখানে এদের ওয়াশ সেন্টার হচ্ছে এটাই। গাড়িটা সার্ভিসিং বেতে ঢুকেছে, ঠিক আছে, সবে এতে উঠেছে, আবার চাকাগুলো খুলে আমার গ্যারেজে ইঁদুর ঢুকে গেছে, মানে এত ইঁদুর ধূপাত কি অবস্থা করেছে, এবং এয়ার ফিল্টার কেটে একদম ঘুরিয়ে দিয়েছে, কোনো একটা অবস্থা এরকম, চাকাগুলো খোলা হয়ে গেছে, এখানে তো অ্যালাইনমেন্ট হয় না, অ্যালাইনমেন্টের জন্য হলদিয়া যেতে হয় বলছে। যা বিল দেখালো তাতে প্রায় 4,500 টাকার মতো খরচ এখনো পর্যন্ত। এয়ার ফিল্টার চেঞ্জ হবে, আরও কিছু কয়েকটা ফিল্টার চেঞ্জ হবে, আর ওই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, এইগুলোই লাগবে, মিলিয়ে এখনো পর্যন্ত 4,500 টাকা লাগবে এটা বলছে। কত লাগে, 1.5 লিটার না কত, কত লিটার লাগে, হ্যাঁ 3 লিটার, 3 লিটার 800।
3 লিটার 800। আর তো সব দেখে নিয়েছো, ব্রেক অয়েল, ব্রেক অয়েল লাগেনি, বুলেট টপ আপ করে দিয়েছে আগে, ওয়াইপারে জল দিয়ে শ্যাম্পু এখনই ঢাললাম, এয়ার ফিল্টার নতুন করে লাগানো আছে, শুধু এয়ার ফিল্টারটা চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে আর নবীন অয়েল ফিল্টার শ্যাম্পু। আচ্ছা, আর চাকাগুলো ফাইনাল টাইট দিতে বাকি আছে, ফিল্টার, অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েল এগুলো চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়নি, অয়েল ফিল্টার চেক হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, এখন গাড়ি ওয়াশিংয়ে যাবে, বেরিয়ে ওয়াশিং যাবে। ছোটখাটো স্পেস হচ্ছে লাস্ট রিচুয়াল, সার্ভিসিং এর শেষে ওয়াশিং আর ক্লিনিং ভালো করে করতে হবে, তা হচ্ছে এখন কার ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে, অ্যালাইনমেন্টের প্রবলেমটা এখানে সলভ হবে না, তার জন্য আমাকে হলদিয়া অথবা খড়গপুর যেতে হবে, আর বাকি সব কাজ এখানে হয়ে গেছে, সার্ভিসিং এর যে যে কাজগুলো হওয়ার কথা সেগুলো হয়ে গেছে, মোটামুটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, টায়ারে সব ওয়াশ মানে কেমিক্যাল দিয়ে পালিশ টালিশ করে দেবে, আর ভেতরটা শুধু ভ্যাকুয়াম ক্লিন হবে, টোটাল খরচ হলো আমার 3,716 টাকা, মানে যেটা খরচা হয়েছে সেকেন্ড সার্ভিস, এটা সেকেন্ড সার্ভিসে আমার লেবার চার্জ ফ্রি হয়েছে, তাই তো লেবার চার্জ ফ্রি লেগেছে, সমিলে খরচ হয়েছে 3,716 সেকেন্ড সার্ভিস, সার্ভিস করার পরে ওয়াশ করার পরে মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, বাড়িও লাগলো অনেক সময়, 4:10 এসেছিলাম, 11:30 দিকে সকাল 11:30 এসেছিলাম, এখন বাজে 4:10, অনেকটা টাইম লেগে গেল, এত নয়েজ, আউটসাইডের নয়েজ আছে, সার্ভিসিং কমপ্লিট হলো এখনই, এবার বাড়ি ফিরছি, সময় লেগে গেল প্রায় অনেকটা সময়, সকাল 11:30 সময় আমি এখানে ঢুকেছিলাম, এখন বাজে প্রায় 4:30।
তো এই হচ্ছে টাইম লাগলো মোটামুটি সমস্ত সমস্যার সমাধান হয়েছে কিন্তু একটা প্রবলেম থেকে গেল আচ্ছা অ্যালাইনমেন্ট আমাদের এই কাঁথিতে হয় না তার জন্য হলদিয়া অথবা খড়গপুর যেতে হবে আর এটা না করলেও সমস্যা কারণ এটা না করলে মাইলেজ কমে যাবে তেলের খরচ বেড়ে যাবে এই সমস্যাগুলো থাকে ঠিকঠাক যদি অ্যালাইনমেন্ট না থাকে এবং সেটা সার্ভিস সেন্টারই করাতে হবে হুন্ডাইয়ের কোনো না কোনো সার্ভিস সেন্টারই করাতে হবে বাইরে করালে অসুবিধা আছে কারণ এতে অনেক সেন্সার আছে গাড়িগুলো আসছে দেখেছেন কেমনভাবে ওকে ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সার্ভিসিং করলাম আজকে তো খরচা হয়েছে দেখে বলেছি কত টাকা খরচ হয়েছিল ঠিক আছে থ্যাংক ইউ আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ